সালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাহিরাস রেসিপি ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে কুচু চিংড়ি বা গুড়া চিংড়ির বড়া তৈরি করে দেখাবো। এই বড়াগুলো খেতে খুবই টেস্টি হয়ে থাকে। যাদের এখনও খাওয়া হয়নি তারা রেসিপিটা ফলো করে ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন কিচেনে যাই আর বড়া বানানো শুরু করি। এখন চিংড়ির বড়া তৈরি করতে কী কী লাগবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লাগবে চিংড়ি, এখানে আমি 200 গ্রাম গুঁড়ো চিংড়ি নিয়েছি। এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে হাত দিয়ে চেপে চেপে পানি ঝরিয়ে নিয়েছি। আর লাগছে মসুরের ডাল, এখানে হাফ কাপ মসুরের ডাল আছে। ডালগুলো আমি 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। 5-6টা রসুনের কোয়া ছোটো করে কেটে নিয়েছি। 4টা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 5-6টা কাঁচামরিচ নিয়েছি। কিছু ধনে পাতা কুচি করে কেটে নিয়েছি। 1/4 চা চামচ হলুদের গুঁড়ো নিয়েছি। 1 চা চামচ লবণ নিয়েছি। 1 চা চামচ মরিচের গুঁড়ো নিয়েছি। আদা বাটা নিয়েছি 1/4 চা চামচ। 1টা পাটা বিছিয়ে নিয়েছি। এখন প্রথমে আমি পেঁয়াজগুলো বেটে নিব। পেঁয়াজগুলো আমি একদম মিহি করে বাটবো না, একটু আধ বাটা করে নিব। এখন রসুনের কোয়াগুলো বেটে নিব। রসুনের কোয়াগুলো আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। কাঁচামরিচ বেটে নিব। এবার মসুরের ডালগুলো বেটে নিব। মসুরের ডালগুলো যেহেতু 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, একদম নরম হয়ে গিয়েছে, খুব সহজেই বাটা যাচ্ছে। সবশেষে চিংড়িগুলো বেটে নিব। এখন সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। সব মিশিয়ে নিয়ে আমি আরেকবার আলতো করে বেটে নিব। বাটাবাটি শেষ, এখন সবকিছু একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন চিংড়ির মিশ্রণটার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, ধনে পাতা কুচি দিয়ে দিলাম। সবকিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি। বড়াগুলো ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে হতে চিংড়ির মিশ্রণটা থেকে কিছুটা নিয়ে প্রথমে হাত দিয়ে গোল করে পরে আঙুল দিয়ে চেপে চেপে বড়ার শেপ দিয়ে দিব। এরপর গরম তেলে দিয়ে দিচ্ছি। আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি। এভাবে সবগুলো বড়া বানিয়ে তেলে দিয়ে দিচ্ছে। চুলার আগুনটা মিডিয়াম থেকে লো এর দিকে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। আপনারা চাইলে বড়াগুলো আরো পাতলা করেও দিতে পারেন, তাহলে বড়াগুলো ভেজে নিতে আরো কম সময় লাগবে। এক পাশ 5 মিনিট ভাজার পর আমি আরেক পাশ উল্টে দিচ্ছি। চুলার আগুন যদি বেশি দিয়ে বড়াগুলো ভাজেন তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর বড়াগুলো খেতে একদম ভালো লাগবে না। আমি প্রায় 12 মিনিট ধরে বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গিয়েছে, আমি এখন একটা প্লেটে উঠিয়ে রাখছি। তৈরি হয়ে গেল চিংড়ির বড়া। এই বড়াগুলো আপনারা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, চাইলে বিকেলের নাস্তায় চায়ের সাথেও খেতে পারেন। আমার তো এই বড়াগুলো এমনিতেই খেতে খুব ভালো লাগে।
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যাবেন না। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।